আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার আরেকটা ব্লগ নিয়ে আসলাম আশা করছি আপনারা সবাই ব্লগটা পুরোটা দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই তো এখন দুপুরবেলা ইয়ার আব্বু একটু বাইরে গিয়েছিল তো আসার সময়ও আমাদের জন্য পিৎজা নিয়ে আসলো আর পিৎজাটা আসলে ইয়ারার জন্য ইয়ারার এক ভাইয়া দিয়েছিল তো এখন আমরা দুপুরবেলা ফিজাটা খেয়ে নিব দুপুরে আর রান্না করব না তো পিৎজাটা অনেক মজা ছিল আসলে এই পিৎজাটা আমার অনেক পছন্দ শুধু আমার না ইয়ারা ইয়ারা রাব্বু সবাই এই পিজ্জাটা অনেক পছন্দ করে আর এটা কিন্তু অনেক মজা খেতে অনেক ভালো লাগে তো আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে নিলাম আর এখানে হচ্ছে বিকেলবেলা এখন আমি এখানে একটা নাস্তা তৈরি করে নিব আসলে এটা হচ্ছে সমোসা তো এখানে সমোসার জন্য আমি কিছু ধনে পাতা কাঁচা মরিচ পেঁয়াজ কুচি করে নিলাম এরপর আমি এখানে বাটির মধ্যে কিছু রান্না করা মাংস ছিল আমার এটা হচ্ছে গরুর মাংস তো এটাকে একটু আমি ঝুরি করে নিয়েছি এটা হাত দিয়ে করা যায় আমি ছুরি দিয়ে করে নিয়েছি ছোট ছোট করে কেটে তো এটা আজকে ব্যবহার করছি সমসাটা বানাতে আসলে এ ধরনের রান্না করা মাংস আমাদের বাসায় অনেক সময় থেকে যায় দেখা যায় যে আর খাওয়া হয় না তো পরে চাইলে আপনারা এটা দিয়ে খুব মজার একটা চমুচা বানিয়ে নিতে পারেন তো কিভাবে বানাবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু মাংসটা রান্না করাই ছিল তো এখানে আর এক্সট্রা রান্না করলাম না কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম আর এই সমস্যাটার মধ্যে কাঁচা পেঁয়াজটাই অনেক ভালো লাগে যেহেতু সমুসাটা বানানোর পরে আবার ভেজে নেব তখন পেঁয়াজটা অলরেডি ভেতরে কুক হয়ে যায় ওটার কাঁচা থাকে না তো আসলে এই সমস্যাটা অনেক মজার হয় খুবই সিম্পলভাবে তো আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি দিয়েছি টালা জিরার গুঁড়ো আর সাট মশলা দিয়েছিলাম আপনাদের কাছে যদি চাট মশলাটা না থাকে তো এখানে আপনারা চটপটি মশলা যেটা আছে ওটাও দিতে পারেন অথবা কোনো কিছু না থাকলে টালা জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপর একটু এই কি বলে এটা বিট লবণটা দিয়ে দিতে পারেন ওটা দিলে বেশি টেস্টি হয় আর চাট মশলা থাকলে ওগুলোর কিছুই দরকার নেই তো একটু লবণও দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ ছিল কাঁচা পেঁয়াজ অনেক সময় একটু লবণ লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুসার শেট এটাকে আমি আলাদা ভেজে নিয়েছিলাম কারণ এটাও আমি সমোসাতে ব্যবহার করব আর এটা দিলে সমুসারটা খেতে অনেক মজা লাগে এই তো আমি সবগুলো একসাথে বাটির মধ্যে নিয়ে নিলাম এখন আমি এগুলাকে ভালোভাবে মিক্স করে নেব আর অবশ্যই একটু চেক করে দেখবেন যে মশলাগুলো সব ঠিকমতো হয়েছে কি না যদি কম মনে হয় তাহলে আরেকটু বাড়িয়ে দেওয়া যায় আমারটাতে সব ঠিকভাবে হয়েছিল আর দিতে হয় নাই তো এখন আমি গুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম আমি সমস্যাটা বানানোর জন্য রেডি রেডিমেড যে সমস্যা শিটগুলো পাওয়া যায় ওইগুলাই ব্যবহার করছি যেহেতু এগুলা খুব সহজে এখানে স্টোর থেকে কিনতে পাওয়া যায় তাই আর কষ্ট করে সিটটা বানালাম না তো এটা দিয়ে খুব সহজে বানিয়ে নেব আর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সমস্যাটা ফোল্ড করতে হয় এটা আসলে হয় অনেকে জানে হয়তো আর যারা জানে না তারা হয়তো দেখলে বুঝতে পারবে এই যে এখানে আমি কিছু ময়দার পানি দিয়ে গুলি একটা আঠার মতো তৈরি করে নিয়েছি তো সমস্যাটাকে ফোল্ড করার সময় এটা আঠার মতো কাজ করে আর কি যাতে কোথাও থেকে এটা খুলে না আসে তো আপনারা দেখে বুঝে নেবেন আসলে আমি এটা কীভাবে ফোল্ড করেছি বলে দেওয়ার কিছু নাই দেখলে বোঝা যায় তো একটু দেখে বুঝে নেন তো এখন আমি পরিমাণ মতো ফুডটা ভিতরে দিয়ে দিলাম এখন এটাকে সমোসার তো সমোসা যেভাবে দেখতে হয় আর কি ওভাবে একটু এটাকে ভাজ করে নিলাম তাই তো হয়ে গেল খুব সুন্দর একটা সমোসা তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা মিস করেছেন তারা আবার আরেকবার দেখলে হয়তো বুঝতে পারবেন তো সমস্তটা গুলো সব বানানো হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এগুলা এখন আমি একটা বক্সে ভরে ফ্রোজন করে রাখবো যেহেতু সপ্তাহ একসাথে খাওয়া যাবে না এভাবে আসলে ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর যে কোনো সময় আসলে যখনই আমাদের বাসায় কোনো মেহমান আসে খুব সহজে আমরা এগুলো ভেজে দিতে পারি তো রেডি করে রাখলে আসলে সব কিছু ইজি হয়ে যায় তো আমি এখন একটা বক্সের মধ্যে কিছু সমস্যা রেখে দিলাম নিচে একটা টিস্যু পেপার দিয়েছিলাম তো এক লেয়ার সমস্যা রেখে উপরে আমি আরেকটা টিস্যু পেপার দিয়ে দিলাম মাঝখানে আসলে টিস্যু পেপারগুলো দিলে হয় কি একটার সাথে আর একটা লেগে যায় না যখন আমরা ভাসবো তো এক লেয়ার নিয়ে ভেজে ফেলি বাকিটা আর একটার সাথে একটা লাগে না খুব ইজি হয় এভাবে তো আপনারা চাইলে এভাবে রাখতে পারবেন তো আমি এখন ডাকনাটা বন্ধ করে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি কিছু চমোসা ভেজে নিব তো এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম আসলে চমোসাটা যেহেতু ফ্রোজেন ছিল আমি ফরে ভেজেছি তো তেলটা একটু হালকা গরম হবে বেশি গরম হবে না এতে করে উপরটা পুড়ে যাবে হয়তো ভিতরে ঠান্ডা থাকে থেকে যেতে পারে তো এক্ষেত্রে তেলটা কতটুকু গরম হলো সেদিকে একটু খেয়াল রাখবেন আর সবচেয়ে বেশি ভালো হয় যদি ভাজার প্রায় দশ মিনিট আগে বের করে রাখা যায় আর কি তো আমার সমস্যা আর এক পাশ হয়ে গেছে তো আমি এগুলো এখন উল্টিয়ে নিচ্ছি আমি এটাকে আর বেশি ব্রাউন করব না এরকমই রাখব বেশি ব্রাউন করে ফেললে ভালো লাগে না তো দুই পিঠ ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব আর এখন আমি এগুলাকে একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে রাখবো যাতে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো টেনে নেয় তো একটা ঝাঁঝরিতে করে এগুলো উঠিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব তেলগুলোকে একটু ঝেড়ে নেব আর কি তো এই তো হয়ে গেল আমার খুবই মজাদার এবং ইজি সমস্যা আসলে যেহেতু সব কিছু হাতের কাছে থাকে বিশেষ করে মাংসটা যেহেতু আগে রান্না করা থাকে তো এই সমস্যাটা বানাতে আর বেশি সময় লাগে না তো আশা করছি আপনারা বানাবেন আর আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ